পূর্ব লন্ডনের পপুলার ডিএলআর স্টেশনের ঠিক সামনে আজকে 26 সেপ্টেম্বর বিকেলে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এবং এই ছুরিকাঘাতে এই স্পট থেকেই দুজনকে এখানে আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং এই ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আশেপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে। পুলিশ যেটা বলছে যে 5:36 দিকে তাদের কাছে কল দেয় যে এখানে দুজন আহত অবস্থায় পড়ে রয়েছে এবং পুলিশ এসে দুজনকে এখানে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, যারা আসলে এই স্ট্রিটে পড়েছিলেন এবং তাদের বয়স বলা হচ্ছে যে মানে 20-এর কোটায়, মানে mid-20 এরকম একটি বয়সের কথা পুলিশের প্রাথমিক স্টেটমেন্টে উঠে এসেছে। পুলিশ এদেরকে এখান থেকে উদ্ধার করে এবং আশেপাশে থেকেই এখানে এই ছুরিকাঘাতের সাথে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করার খবরটি বলা হয়েছে। সেই তিনজনের সাথে যে দুজন আহত দুজনের সম্পর্ক কী এবং আহত দুজনের আসলে জাতীয়তা কী বা যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জাতীয়তা কী, এই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য আসেনি। তবে 5:36 পরে এই এলাকাটি পুলিশ কর্ডন করে রেখে দেয়, পুরো এলাকাটির মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে এবং পুলিশ এরপর অ্যাম্বুলেন্স, লন্ডন যেই অ্যাম্বুলেন্সের সার্ভিস তারাও এখানে আসে এবং এই দুজনকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে তাদের অবস্থা কী এখন পর্যন্ত সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে এইটুকু নিশ্চিত হওয়া গেছে যে এই দুজনের যে প্রাণের যে মানে প্রাণে মারা যাওয়ার মতো সিচুয়েশন সেই রকম সিচুয়েশন না, তারা আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই মারামারিটি বা এই ছুরিকাঘাতের ঘটনাটি কেন ঘটেছে সেই সম্পর্কে আসলে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে পপুলারের এই স্টেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে এই পূর্ব লন্ডনের অনেকেই এই ডিএলআর স্টেশনটি ব্যবহার করেন এবং এই রাতে 11টার সময় আমরা যখন এখানে সংবাদটি তৈরি করছি তখনও কিন্তু প্রচুর মানুষ এখানে আসা যাওয়া করছেন। সুতরাং এটি একটি বিজি স্টেশন, বিজি বা ব্যস্ত স্টেশনের বাইরে এই ছুরিকাঘাতের ঘটনাটি যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে এবং এই পপুলারের আশেপাশের যেই বাসাবাড়ি রয়েছে সেখানেও কিন্তু অনেক বাংলাদেশি বসবাস করে থাকেন। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে ছুরিকাঘাত একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুরো ব্রিটেনের জন্য, বিশেষ করে রাজধানী লন্ডনে এই ছুরিকাঘাতের ঘটনা নিয়মিতভাবেই ঘটতে থাকে এবং অনেকেই এই ছুরিকাঘাতের শিকার হয়ে মারা পর্যন্ত যাচ্ছেন, এ ধরনের সংবাদ কিন্তু প্রতি সপ্তাহেই আসছে। তো পপুলারের ছুরিকাঘাতের ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত যতটুকু তথ্য আমাদের কাছে ছিল সেটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।